প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কাছাকাছি থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের ক্লাস উচ্চতর গণিত। উচ্চতর গণিত আজকে আমরা একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। দেখি উপপাদ্য বারো। বারো কি বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত? এতে যাচ্ছ ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত, এতে যাচ্ছে সমষ্টি সমান। প্রথমে দেখো বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি? বৃত্তে, বৃত্তে পরিধির ভিতরে চতুর্ভুজকে বলা হয় কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ঠিক আছে, যেমন ধরো এটা একটা কি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে বৃত্তের ভিতরে অন্তর্গত চতুর্ভুজের কর্ণদের গুণফল, কর্ণ কি যদি এই কর্ণার এবং এই কর্ণার যোগ করে তাহলে কি চতুর্ভুজের কর্ণ পায়। কৌণিক বিন্দু গুলো যোগফল হচ্ছে চতুর্ভুজের কর্ণ। তাহলে দেখো এখানে কর্ণ কি? এসি ইন্টু বি। তাহলে কি বলছে? কর্ণদের অন্তর্গত একাকৃত্ব ওই চতুর্ভুজ বিপরীত বাহুদের অন্তর্গত একাকৃত্বের সমষ্টির সমান। বিপরীত বাহু কে? ধরো আমি যদি এবি বাহু দিয়ে এবি, বিপরীত বাহু হচ্ছে সিডি, তাহলে এবি ইন্টু সি, তারপরে এডি ইন্টু বিসি। কি বলেছে? কর্ণদের অন্তর্গত একাকৃত্বের ক্ষেত্র সমান কি? বিপরীত বাহুদের অন্তর্গত একাকৃত্বের সমষ্টি সমান। ঠিক আছে, এটা আমাদের কি প্রমাণ করতে হবে? এই উপপাদ্যটাকে টলেমির উপপাদ্যে বলা হয়। উপপাদ্য টলেমির, তোমাকে যদি বলে টলেমির উপপাদ্যে বলো তাহলে তোমাকে একটা স্টেটমেন্টটা বলতে হবে। দেখো আমরা কিভাবে এটা প্রমাণ করছি। দেখো এখানে অঙ্কন নেই, বিশেষ নির্বাচন লিখতে পারো, তোমরা চিত্রের পরে বিশেষ নির্বাচন লিখবে। আমি এখানে পাশে লিখতেছি, মনে করি বৃত্তে অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজে কর্ণ কে কে, বিপরীত বাহু কে কে? আগে বিপরীত বাহু করে কি এ বি, এ বি বিপরীত বাহু হচ্ছে সি ডি, আর হচ্ছে বি সি বিপরীত বাহু এ ডি। তাহলে বিপরীত বাহু গুলো যথাক্রমে এ বি ও তারপরে আর কি আছে? বিসিও এবং বিসিও এডি। এস দেখো এসি এবং বিডি কি কর্ণ? এসি এবং বিডি চতুর্ভুজটি কর্ণ। প্রমাণ করতে হবে যে অন্যদের গুণফল এসি ইন্টু বিডি সমান এবি ইন্টু কত? এবি বিপরীত কি ধরেছি? এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে অঙ্কন নেই, সরাসরি আমরা প্রমাণে যাচ্ছি। প্রমাণে দেখো একটু চিত্র দেখে বুঝতে হবে। দেখো বি এর ত্রিকোণটা, এই বি এর ত্রিকোণটা এমনিও দেখা যাচ্ছে বি এর ত্রিকোণটা কি জি এর ত্রিকোণ থেকে কি ছোট, এটা এই কোণটা বড়, এই কোণটা ছোট। আমি দেখো এই কোণটা সমান করে এই এ বি রেখার সাথে একটা কোণ আঁকবো। কোণ রেখার সাথে কোণটা তো আমি এই সমান করে এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আমি বলছে এই রেখার সাথে, এই রেখার সাথে এই কোণের সমান করে তুমি উপপাদ্য তোমার আন্দাজে করে আঁকবে যাতে একদম বড় না হয়। এটা কর্ণ বিডি কে ত্রিভুজ সেট করেছে। তাহলে প্রথমে কি বলেছি? বি এ ত্রিকোণ কে ডি এ ত্রিকোণের ছোট ধরে এই রেখার সাথে বি এ ত্রিকোণের সমান করে ডি এ ত্রিকোণ অঙ্কন করি। ত্রিবিন্দু বিডি কর্ণ কে ত্রিবিন্দুতে এবি একটা কি বিডি কর্ণ কে ত্রিবিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখি বি এ
सिकोन के डी ए टी डी ए बी ए सिकोन के डी ए एतो ए छोटो धरे ए बिंदुते ए दीर्घांशे साथे সমান করে বুঝা যাচ্ছে ডি এ ত্রিকোণ আঁকি যেন এই পিরেখা বিডি কে বিন্দুতে বিডি কর্ণ কে বিডি কর্ণ কি বিন্দুতে ছেদ করে যেন এপি রেখা বিটি কর্ণকে বিন্দুতে ছেদ করে এটা প্রমাণের প্রথমে করে নিতে হবে আমরা এই গুণের সমান করি গুণটা তাহলে দেখো বি এর সিকোণ সমান কি ডি এর সিকোণ হবে না কারণ আমরা সমান করে এরকম অঙ্কন করেছি তাহলে দেখো বিষয় নিয়ে মুছে দিচ্ছি অঙ্কন অনুসারে সিকোণ সমান ডি এ ত্রিকোণ কারণ আমরা এই কোণের সমান করে কি অঙ্কন করেছি এবার দেখো উভয় কোণের সাথে আমি এই বাঁচ এই কোণটা যোগ করবো এর নাম কি সি এ ত্রিকোণ বলতে পারো তোমার পি এ সিকোণ বলতে পারো উভয় পক্ষে সি এ ত্রিকোণ যোগ করে পাই সি এ ত্রিকোণ এখন চিত্রের মধ্যে দেখো বি এ ত্রিকোণ আর সি এ ত্রিকোণ যোগ করলে আমি কি পাই বি এ ত্রিকোণ এখানে কে কি পাই এই কোণ এখন যোগ করলে ডি এ সিকোণ ঠিক আছে তাহলে আমি লিখতে পারি সুতরাং ডি এ সিকোণ সমান সি এ ঠিক আছে সি এ এবার দেখো এখন আমরা দুইটা ত্রিভুজ সদৃশ্য প্রমাণ করব সদৃশ গুণী প্রমাণ করব কোন দুইটা ত্রিভুজ সদৃশ গুণী প্রমাণ করব আমাদের মনে রাখতে হবে প্রথমে দেখো এখানে এ বি পি একটা ত্রিভুজ দেখতে পেয়েছো এ বি পি এবার একটা হচ্ছে এ সি ডি এ বি পি আর কি এ সি ডি এখন ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ সি ডি এ বুঝছি এই ত্রিভুজের মধ্যে দেখো এ বি পি এ বি পি মানে এই ত্রিভুজের মধ্যে দেখতে এই কোণটা সমান এই কোণটা আমরা একটু আর কি সমান করে খুঁজছি বিএ বিএ পি কোণ সমান সিএ একটু আগে কোণটা সমান করে রেখেছি আমরা এরপরে দেখো আমরা বলছি কি বিএ পি কোণ বি বি এ পি ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে দেখো এই বিটা বৃত্তচাপ বৃত্তচাপের দুই পাশ থেকে এখানে এই কোণটা পূর্ণ হয়েছে আবার এই বৃত্তচাপের দুই পাশ থেকে এই কোণটা পূর্ণ হয়েছে আমরা একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটাকে আমরা কি বলতে পারি একই বৃত্তাংশস্থিত কোণ বলতে পারি ঠিক আছে একই বৃত্তাংশস্থিত কোণগুলো পরস্পর সমান তাহলে বলো কি কি কোণ এ বি পি কোণ সমান এ সি ডি কোণ এটাকে বলা হয় একই বৃত্তাংশস্থিত কোণ সমান হয় একটা ত্রিভুজের দুইটা কোণের সাথে অপর একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় অবশ্যই যে কোণটা থাকবে সেটা অবশ্যই সমান হবে কেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি এই 180 কিংবা 200 হবে তাইলে
এখানে কি বাকি রইলো, এই কোনটা বাকি রইলো? এই ত্রিভুজের আর এই ত্রিভুজে কি এসি এসি ত্রিভুজে এ পুরো এডিসি কোনটা বাকি রইলো? ঠিক আছে, তাহলে আমরা অবশিষ্ট কি লিখবো? সুতরাং অবশিষ্ট না এবং অবশিষ্ট অবশিষ্টটার নাম বলো এপি বিকোণ সমান অবশিষ্ট এডি। সুতরাং যদি একটা ত্রিভুজে তিনটা কোণ অপর একটা ত্রিভুজে তিনটা কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটা কি হবে? ত্রিভুজ দুটা সদৃশ হয়, সদৃশ কোণে হয়, সদৃশ কোণে হলে ত্রিভুজ দুটা সদৃশ। তাহলে সুতরাং ত্রিভুজ ত্রিভুজ কি এই ত্রিভুজ তাই ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ এসিডি সদৃশ কোণ। এখন দেখো দুইটা ত্রিভুজ যদি সদৃশ কোণে হয় তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত সমান। অনুরূপ বাহু কি যেই কোণ দুইটা দুইটা আমরা সমান দেখছি তার সেই কোণগুলো বিপরীত বাহু হচ্ছে কি অনুরূপ বাহু। তাহলে আমরা দেখো এখানে আমার তিনটা দরকার নেই, আমি যে কোনো দুইটা বাহু সমান ধরব। ধরো বিপি ধরলাম, বিপি হচ্ছে এই কোণের বিপরীত বাহু না, এই কোণটা কোন কোণের সমান? এই ত্রিভুজের এসিডি ত্রিভুজের এই ত্রিভুজের এই কোণের সমান না, এই কোণের বিপরীত বাহু কি সিডি। তাহলে আমার কি হবে বি, সুতরাং বিপি বাই সিডি। তো আরেকটা বাহু কি ধরতে পারো? আরেকটা বাহু তুমি এবি ধরতে হন, আমার আমাদের কি লাগবে? এবি লাগবে। তাহলে এবি বাই কি আসবে? এবি বাই এসি। কেন আসবে? এবি এর বিপরীত কোণ হচ্ছে কোণ, এই কোণটা কোন কোণের সমান? এগুণের সমান, এগুণের বিপরীত বাহু কি এসি, সেজন্য এবিবার। আর একটা বাহু আমার দরকার নেই, তিনটা বাহু অনুপাত সমান কিন্তু আমার দুটো বাহু দরকার। তাহলে সুতরাং আমরা গুণ করতে পারি কত গুণ করব, এসি ইন্টু বিপি সমান এবি ইন্টু সি। ঠিক আছে, এটাকে আমরা এক নাম্বার দিই। আবার দেখো আমরা দুটো সমীকরণকে কি করবো? সদৃশ গুলি প্রমাণ করবো, আর দুটো সমীকরণ নিয়ে আমরা এবার হচ্ছে কি এটাকে এক নাম্বার দিয়ে রাখতে পারো। এবার দেখো এইদিকে যে কোন ত্রিভুজ নেব, এ বি সি ত্রিভুজ, আর এখানে হচ্ছে এ পি ডি ত্রিভুজ, দুটো ত্রিভুজ নেব, এ সি ডি ত্রিভুজ আর এ বি পি ত্রিভুজ, এ পি ডি ত্রিভুজ। আবার ত্রিভুজ এ বি CO ত্রিভুজ AP DA এর মধ্যে দেখো কোনটা কোনটা কোন সমান। দেখো ABC ত্রিভুজের এই কোনটা সমান করে আমরা এই কোনটা অঙ্কন করেছিলাম না, তাহলে এই কোনটা কোনটা সমান, তাহলে আমরা লিখতে পারি BA ত্রিকোণ সমান DA। ঠিক আছে, এখন দেখো এখানে এই বিভাগের সাথে এই বিভাগের দুই মাথা থেকে এই কোণটা আর এই বিভাগের দুই মাথা থেকে এই কোণটা, তাহলে এই বি চাপের উপর দণ্ড এখানে যেটা কি বৃত্তস্থ কোণ, যেটাকে আমরা একই বৃত্তাংশস্থিত কোণ বলি, একই বৃত্তাংশস্থিত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারি এসি বিকোণ যোগ এডি বিকোণ, কারণ যেহেতু একই বৃত্তাংশস্থিত কোণ সমান বলে। তাহলে এখন অবশিষ্ট কোণ কি থাকলো? এবি সি কোণ। অবশিষ্ট কি থাকলো? এবি সি কোণ আর এপি ডি কোণ অবশিষ্ট, এবং ত্রিভুজ কি সদৃশ কোণ, কারণ ত্রিভুজ কারণ একটা ত্রিভুজের তিনটা কোণ অপর একটা ত্রিভুজের তিনটা কোণ সমান হলে ত্রিভুজ সদৃশ কোণ এপিডি।
36 গুণ হলে তাদের অনুরূপ বাহুগুলোর কি হয়? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অনুরূপ বাহু কিভাবে দেখব আমি আগে একবার বলেছি, এখন শুধু এডি অনুরূপ বাহু। এডি যদি অনুরূপ বাহু হয় এডি এর সমান কোণ হচ্ছে কি কোণ? কি কোণটা পার্শ্ব সমান বি কোণের সমান। বি কোণের অনুরূপ বাহু কি হবে? এখানে এডি বি কোণের অনুরূপ বাহু এসি না, এডি বাই এসি। আর তুমি যা তিনটা বাহু দেওয়ার দরকার নেই, যে দুইটা বাহু আমাদের প্রমাণে লাগবে সে দুটাই আমরা দেব। এখন ধরব পিডি, পিডি হচ্ছে পিডি এর বিপরীত কোণ হচ্ছে এটা, এটা একটা সমান, এটা বিপরীত কোণ হচ্ছে বিসি। তাহলে আর আর কোণ হল গুণ করো এসি ইনটু পিডি সমান এডি ইনটু বিসি। দুই নাম্বার দাও, এখন এক নাম্বার এবং দুই নাম্বার যোগ করবো। কিভাবে সমান করে, কিভাবে যোগ করে? বাম পক্ষের সাথে বাম পক্ষ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করো। এখন দেখো এক যোগ দুই নাম হতে পায়, তাহলে যোগ করো এসি প্লাস এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু পিডি সমান এখানে ডান পক্ষে কি রয়েছে? এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি ইন্টু বিসি। এখন থেকে দুটো দিকে কি কমন যাচ্ছে? এসি কমন যাচ্ছে, বিপি ইন্টু পিডি সমান এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। ডান পক্ষে আমাদের চলে আসছে আর বিপরীত হয়ে বি বিরুদ্ধ সিডি আর এডি বিরুদ্ধ বিস, তাহলে আমার ডান পক্ষটা আসছে বাম পক্ষ আসছে। দেখো বিপি সরি একটু প্লাস হবে, বিপি প্লাস পিডি কি হবে? পিডি সমান এবি ইন্টু সিডি প্লাস দেখো কর্ণদের গুণফল হবে বিপরীত বাহুদের দুটো বিপরীত বাহুদের গুণ অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। ঠিক আছে, কর্ণদের গুণফল কর্ণদের অন্তর্গত আয়তক্ষেত্র, তাহলে কি হবে? বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। জ্যামিতিটা খুবই সহজ এবং কি খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। তোমাদের সবসময় টলমির উপপাদ্যটা তোমাদের কাছে কঠিন লাগে, কঠিন লাগে বলে আমি আজকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি ভালো করে আয়ত্ত করতে পারবে। ঠিক আছে মেয়েরা, আজকে এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদের ব্রহ্মবর্তী উপপাদ্যটা পড়াবো, যে প্র্যাকটিস করো আজকে এতটুকু। ভালো থেকো।